দীর্ঘ 17 বছর আমরা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আমাদের বিশ হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, আমাদের তিনটি নির্বাচন করেছে, দেশের মানুষ ভোট দিয়েছেন, পরিষদের সদস্য নির্বাচিত করতে পেরেছেন, কোন সময় দিনের বেলা, কোন বেলা রাত, কোন সময় রাতের বেলা, কোন সময় মাধ্যমে আপনাদের এখানে ডেমি পার্টির মাধ্যমে নির্বাচন হয়েছে। আমরা 17 বছর ধরে রাজপথে ছিলাম, আমাদের এই হিসাব দিয়েছেন আমাদের মাননীয় মহাসচিব, এই এক মাসে আমাদের 408 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, 878 জনের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা 17 বছর রক্ত দিয়েছি, আমরা 17 বছর কোর্টের বারিন্দা নিয়ে ঘুরেছি, প্রতিদিন মাসের 20 দিন আমরা কোর্টের বারিন্দা যেতাম, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারিন্দায় আমরা বাসায় ঘুমাতে পারতাম না। আমাদের পরিশ্রম, আমাদের নেতাদের অনেকে মায়ের জানাজা করতে পারে নাই, অনেকে বাবার জানাজা করতে পারে নাই, অনেকে বোনের বিয়ে অংশগ্রহণ করতে পারে নাই, অনেক ভাইরা বিদেশ থেকে এসে বাবা মার সাথে দেখা করতে পারে নাই, ঢাকা ঢাকা করে আবার বিদেশ চলে গিয়েছে। এই 17 বছর আমরা যে নির্মম নির্যাতন সহ্য করেছি, এই জন্য একটি গণতন্ত্র সরকার দাবি আমরা চাই, ন্যায্যভাবে নিরপেক্ষভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমার ভোট আমি দেবো, তাকে খুশি তাকে দেব, তারা এই ভুলের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন, তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক কিনা? আমাদের নেতা বলেছেন আমরা 8 মাস খেটে 42টি রাজনৈতিক দলের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার জানানোর আমরা 31 দফা প্রণয়ন করেছি, আমি সেই কমিটির একজন মেম্বার। আমরা বলেছি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার বাংলাদেশে হবে, যারাই আন্দোলন সংগ্রামে শরীর ছিলেন সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন হবে, বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, জাতীয় সরকারের মাধ্যমে এই লুটেরাদের বিচার করতে হবে, নালে লুটেরাদের বিচার হবে না, এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে যাদেরকে হত্যা করেছে। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আছি, রাজ্য সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন বা একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ভঙ্গ হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে।